নায়িকা হিসেবে কাকে গিয়ে রাখবেন আপনি বুবলিকে নয় বুবলিকে সময় অনেকেই বলে থাকে বুবলি নাকি বাংলাদেশের ঢালোইট কুইন বিশেষ করে আমাদের বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ সাহেব তিনি কিছুদিন আগে বলেছিলেন যে বুবলি বাংলাদেশের এই মুহূর্তে ঢালোইট কুইন কিন্তু আমি বলতে চাই কোন দিক থেকে কোন দিক থেকে বুবলি ঢালুইড কুইন এই যে চিত্রনাইকে পলি তিনি তো একদম বলে দিল যে আগে বুবলি তেহাত্তরটা সিনেমা করুক এবং তেহাত্তরটা সিনেমার ভিতর চল্লিশ প্লাস সিনেমা সুপার ডুপার হিট হোক তারপর বলা যাবে যে বুবলি এই মুহূর্তে বাংলাদেশের ঢালুইড কুইন দুইটা সিনেমা করেই তিনি বাংলাদেশের ঢালুইড কুইন হয়ে গেল ওপার বাংলায় গিয়ে মাত্র একটা সিনেমা করতেছে আর ওপার বাংলায় অপবিশ্বাস না হলেও পাঁচ থেকে ছয়টা সিনেমা করছে এবং বাংলাদেশে থেকে যে পরিমাণ হিট সিনেমা দিছে সেই কটা সিনেমা এখন পর্যন্ত বুবলি করেও নাই তো কোন দিক থেকে বুবলি ঢালুইড কুইন জেনুইন হয় সেটাই আমি বুঝি এখানে চিত্রনায়কে পলি একদম স্পষ্ট বলে দিছে যে অপবিশ্বাস বাংলাদেশের যে হিট সিনেমা দিয়েছে এখন পর্যন্ত সাবনুর পরে মনে হয় না এতগুলো হিট ছবি কোনো নায়কে দিয়েছে তো সেখানে বুবলিকে কেন ঢালেট কুইন বলা হবে এবং চিত্রনায়কে পলি কিন্তু সাকিব খানকে নিয়ে যে দুইটা বিয়ে করছে সেই বিষয় কথা বলছে তিনি একদম পুরোপুরি দোষটা দিছে বুবলির উপর কারণ বুবলি সাকিব খানকে জেনে শুনে তার আরেকটা বউ আছে জেনেও তিনি বিয়ে করছে এখানে বুবলি সাকিব খানের নাম যশ টাকা পয়সা এই কারণে সাকিব খানকে বিয়ে করছে না হলে একজন বিবাহিত পুরুষকে তিনি বা বিয়ে করতে যাবে পলে এখানে খুব সুন্দর কথা বলছে এবং আমার মনে হয় না তিনি কারো পক্ষই কথা বলছে এখানে তিনি যেটা মনে করছে সঠিক সেটাই তিনি বলছে আমার কাছে বেশ ভালোই লাগছে ব্যাপার তোর পোলি যে কথাগুলো বলছে বাংলাদেশে এই মুহূর্তে ঢালিউড কুইন বুবলি নয় ঢালিউড কুইন অপবিশ্বাসী কারণ অপবিশ্বাসের এখন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রের সাবনুরের পরে ম্যাক্সিমাম হিট সিনেমাই দিয়েছে তো সেই জায়গা থেকে তিনি অববিশ্বাসকেই ঢালিউড কুইন বললেন এবং বুবলিকে বলছে বুবলির আরও সিনেমা করতে হবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে তারপর বলতে হবে তিনি একটা জায়গা দখল করে আছে তো ভাই যে কথাগুলো বলছে এই বিষয় আপনারা কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন